হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো বেড সুইচ কীভাবে কানেকশন করবে। তো ভিউয়ার্স, বেড সুইচ আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করুন রান্নাঘরে আমরা কুকিং প্লাগের মাধ্যমে এভাবে লাইট ব্যবহার করে থাকি, অথবা বারান্দা অথবা রুম থেকে সুইচ কন্ট্রোলের মাধ্যমেও এভাবে বাল্ব ব্যবহার করে থাকি, যা বন্ধ করার জন্য রুমে বা বারান্দায় যাওয়ার প্রয়োজন হয়। তাই আমাদের বেড সুইচ লাগানোর প্রয়োজন পড়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো বেড সুইচ কীভাবে কানেকশন করবেন। বেড সুইচের মধ্যে একটা সিগন্যাল বাল্ব রয়েছে। এই বাল্বটি যদি আপনি এভাবে লাগিয়ে রাখেন তাহলে একটি সুবিধা আছে এবং একটি অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে অন্ধকারে এই বাল্বটি জ্বলে থাকবে, বেড সুইচটি খোঁজা লাগবে না। এবং অসুবিধা হচ্ছে যদি আপনি এলইডি বা এনার্জি বাল্ব ইউজ করেন তাহলে ওই বাল্বটা হালকা করে জ্বলবে আর নিভবে শুধুমাত্র এই বাল্বটির কারণে। তাই এটি আমি বাদ দিয়ে দিলাম। এখন আমরা এই রকম তারের অল্প কিছু তার নিয়ে দুই তার বেড সুইচের এই দুই টার্মিনালে লাগিয়ে দিই। এখন আমরা পুনরায় এটি সেট আপ করে দিব। এভাবে কানেকশন করার পরে এই দুটি তার আমরা এখন কানেকশন করব এইভাবে। মনে করুন এই দুইটি প্লাগের মাধ্যমে সরাসরি এই বাল্বটি জ্বলে। এটি হচ্ছে 0.5 ডিম বাল্ব। তো এখন আমরা এর মাঝখান থেকে যেখানে আমরা বেড সুইচটি লাগাব এখান থেকে আমরা তারটি কেটে নিব। লাইনটা আমরা বন্ধ করে নিলাম। দুই তারের দুই প্রান্তে আমরা বেড সুইচ লাগিয়েছি। এই বেড সুইচের দুই তারটি আমরা দুই প্রান্তে লাগিয়ে দিব। এখন আমরা দুই প্রান্তে টেপ কষিয়ে দিব। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন কিভাবে আমরা কানেকশন করেছি। আমরা জানি যে কোনো ইলেকট্রিক পণ্য চালু করার জন্য নিউট্রাল ফেজ দুইটাই প্রয়োজন। তো আমরা সরাসরি নিউট্রাল কানেকশনটা রেখে দিয়েছি এবং মাঝখান থেকে এই ফেজটা কেটে দিয়ে বেড সুইচের এই তারের দুই প্রান্তে লাগিয়ে রেখেছি। অর্থাৎ এই লাইনটা আমি দিয়ে দিলাম। সুইচটা বন্ধ করে দিলাম। এখন নিউট্রাল সবসময়ের জন্য হোল্ডারে থেকে যাবে এবং এই যে একটি তার লাইন, এটি মনে করেন ফেজটা সুইচে থাকবে এবং সুইচটা অন করার পরে এই ফেজটা এখান থেকে ঘুরে হোল্ডারে চলে যাবে, যার ফলে বাল্বটি জ্বলে উঠবে। তো ভিউয়ার্স, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অবশ্যই সুইচটা যেন ফেজ কন্ট্রোল হয়। মনে করুন হোল্ডারটি নষ্ট হয়ে গেছে, আপনি বেড সুইচটা বন্ধ করে হোল্ডারটি পরিবর্তন করতে চাইবেন। এখন যদি এখানে ফেজ কন্ট্রোল না হয়ে নিউট্রাল কন্ট্রোল হয় তাহলে সুইচটা বন্ধ করার পরেও এখানে লাইনটা থেকে যাবে, যার ফলে আপনি এটি পরিবর্তন করতে গেলে ইলেকট্রিক শর্ট খেতে পারেন। তাই অবশ্যই বেড সুইচটা যেন ফেজ কন্ট্রোল হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।